কোটি টাকা দিয়ে যেভাবে ভারত পালিয়ে যান শামীম ওসমান ও নৌফেল। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকার পতনের পর সাবেক মন্ত্রী এমপি সহ আওয়ামী দোসরদের অনেকে দেশ ছাড়তে মরিয়া। দালাল সিন্ডিকেটের সহায়তায় কেউ কেউ ভারতে ঢুকতে কোটি টাকাও দিয়েছেন, তবে ২০ লাখের নিচে কেউ ঢুকতে পারেননি। কেউ আবার খুইয়েছেন মোটা অঙ্কের নগদ টাকা ও ডলার, কাউকে দিতে হয়েছে জীবনও। তবুও ভারতে পালানোর মিছিল থামছে না। এই সুবাদে ভারত বাংলাদেশ সীমান্তের বিভিন্ন পয়েন্টে থাকা চিহ্নিত দালালদের পোয়াবারও। অভিযোগ আছে ভিআইপিদের অনেকে পার হওয়ার সময় দুদেশে প্রশাসনের লোকজনের সহায়তা নিয়েছেন, যদিও এই বিষয়ে কেউ মুখ খুলতে নারাজ। আওয়ামী দোসরদের সাজানো প্রশাসন হওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করতে অনেকে তাদের নির্বিঘ্নে দেশ ছাড়তে সব ধরনের সহায়তা দিয়েছেন এবং এখনও দিচ্ছেন। সরকার পতনের পর সাতক্ষীরা অঞ্চলের ভোমরা সীমান্ত পথে ভারতে পালানোর সময় আওয়ামী লীগের একাধিক নেতাকর্মী জনতার হাতে আটক হন। এদের মধ্যে অন্যতম হলেন বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র শেরনিয়াবাদ সাদিক আবদুল্লাহর ক্যাশিয়ার নীরব হোসেন ওরূপে খোড়া টুটুল, খুলনার মেয়র তালুকদার আব্দুল খালেকের ক্যাশিয়ার আমজাদ হোসেন এবং রূপসা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চঞ্চল কুমার মিত্র। পরে দায়িত্বরত সেনাবাহিনীর সহায়তায় তাদের স্থানীয় থানা পুলিশের কাছে তুলে দেওয়া হয়। স্থানীয় এলাকায় বসবাসরত প্রতিবেশীরা জানান, স্বাভাবিক সময়ে এসব ঘাট দিয়ে পাসপোর্ট ছাড়া ভারত যেতে মাথাপিছু ১০ থেকে ৫০ হাজার টাকা খরচ হয়। তবে বর্তমান পরিস্থিতিতে টাকার অঙ্ক বেড়েছে। বর্তমানে আওয়ামী লীগের লোকজন ৫ থেকে ২০ লাখ টাকা চুক্তিতে ভারত ঢুকছেন। নির্দিষ্ট টাকা পেলে দালাল চক্রের সদস্যরা নৌকাযোগে নির্বিঘ্নে ভারতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে। পরে ভারতীয় অংশে দালালরা গোপন পথে শহরে যাওয়ার বাস রুট দেখিয়ে দেয়। কেউ কেউ ভারতে গিয়ে মাস চুক্তিতে কার বাসাবাড়িতে নিরাপদে থাকবেন সে ব্যবস্থাও করে দেওয়া হচ্ছে। সূত্র জানায়, সরকার পতনের পর সাবেক মন্ত্রী এমপি সহ রাজনীতিকদের মধ্যে যারা ভারতে যেতে সক্ষম হয়েছেন তাদের মধ্যে অন্যতম সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নৌফেল, নারায়ণগঞ্জের আলোচিত এমপি শামীম ওসমান ও আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া। এদের মধ্যে শামীম ওসমান দিল্লিতে এবং নৌফেল ও বিপ্লব বড়ুয়া পশ্চিমবঙ্গে বারাসাত এলাকায় অবস্থান করছেন বলে জানা গেছে। জানা যায়, দালালদের সহায়তায় ৮ সেপ্টেম্বর নৌফেল ও বিপ্লব বড়ুয়া ভারতে পৌঁছান। পরে তারা বারাসাত এলাকায় চট্টগ্রামের জন্ম নেওয়া ভারতীয় নাগরিক জনৈক জুয়েলের বাড়িতে গিয়ে ওঠেন। এক পর্যায়ে ভারতে চিকিৎসাধীন বিপ্লব বড়ুয়ার ভাই এবং চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপপরিচালক বিদ্যুৎ বড়ুয়া সেখানে এসে তাদের সঙ্গে যোগ দেন। প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার ফেসবুকের টাইমলাইনে এখনই শেয়ার করুন। একই সঙ্গে বিশ্ব বাংলার ফেসবুক পেজটিকে ফলো করুন ও ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান, আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না। আর এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।